বর্তমান স্বাধীনতা দিবস উদযাপনত চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী কলর কুচকাওয়াজ ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। এবার সাংস্কৃতিক অনুষ্ঠানত অংশগ্রহণ গুজি সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট ও কালার্স একাডেমি। মার্চের 26 তারিখ শনিবার বেনে সরর চক বাজারের প্যারেড কর্নার মাঠত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনত স্বাধীনতা দিবস উদযাপন করয়। সংস্কৃতির আরো আগায় নিবার লাই এই অনুষ্ঠানত অংশগ্রহণ বলে জানাই সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট ও কালার্স একাডেমির প্রধান উপদেষ্টা ও সভাপতি উম্মে হাবিবা আকি। কেন মনে তাগিদ উদ্দুনেই এইসব কাজ করেন আসলে, কারণ ধরুন আর বাইচল যদি যে সাংস্কৃতিক পর্যায়ে হাজ করে তাইলে বিভিন্ন সামাজিক অবক্ষয় বা তাদের যে একখান রিক্রিয়েশন পড়ালেখার পর লাগে, এখনকার বাইচল তো মোবাইলের দিকে ঝোঁক বেশি, ইয়েন অনলাই একটু ব্যালেন্স করিবার লাই কিন্তু আমি সবসময় চেষ্টা করি বাইচলরে ভালো ভালো খেলাধুলা বা সাংস্কৃতিক চর্চা এই হাজগিনুল্য সম্পৃক্ত তাই বলে আমি ছোটো মানুষ আমি যেহেতু পারি এত চেষ্টা। মহান স্বাধীনতার সুফল ছাত্রছাত্রী লোকলর মাঝে পৌঁছাবার লাই এই আয়োজন বলে জানাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াসউদ্দিন। 75 আগস্ট জাতির জনকের সপরিবারে হত্যা করি আর স্বাধীনতার ইতিহাসের ভুলণ্ঠিত করছি আর আইনের পুনরুদ্ধার করি জননেত্রী শেখ হাসিনার আর নেতৃত্বে আজ এই সুবর্ণ জয়ন্তী আর শপথক যে মুক্তিযুদ্ধার চেতনার বাংলাদেশ অসম্পৃত চেতনা সে চিন্তা চেতনায় আর 30 লক্ষ শহীদ 2 লক্ষ মাহবুব সম্ভ্রম হানিয়ে ইয়ে নারা দিয়ে পুনরুদ্ধার করতে চাই। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের তুলে ধরিবার লাই এই আয়োজন চলের বলে জানাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এই স্বাধীনতা দিবস এবং সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী এই সাংস্কৃতিক অনুষ্ঠান কুচকাওয়াজ প্যারেড এগিয়ে আর আয়োজন করছি যাতে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ হয়। আমি প্রত্যাশা করি প্রত্যেক তরুণত্বে সমৃদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে তুলিবার লাই। নতুন প্রজন্মর হাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরানো উচিত বলে মনগরের অনুষ্ঠানে তাই নিয়ে অতিথি অকল। জিয়াউল হকিমন, সি প্লাস টিভি।